মানুষের স্বভাবগত যে সমস্ত মন্দ দিক আছে যেগুলোর ঊর্ধ্বে ওঠার জন্য মানুষ চেষ্টা করা উচিত, সে বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো অহংকার। এই অহংকার, এটির কারণে পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ তাআলা বেইজ্জত করেছেন, লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, দুনিয়াতে নগদ শাস্তি দিয়েছেন, আখেরাতের শাস্তি তো আছেই। অহংকার পতনের মূল। এই প্রভাব সৃষ্টি জগতে সবার আগে যার মাধ্যমে আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন, আমাদেরকে দেখিয়েছেন, তার নাম হলো ইবলিস। ইবলিস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজেই বলেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আদমের সম্মানে সিজদা করতে নির্দেশ করেছেন, তখন সে অহমিকা প্রদর্শন করেছে এবং অহংকার করেছে। সৃষ্টি জগতে প্রথম অহংকারের অপরাধ যে সম্পাদন করেছে, এই অপরাধ যে সংগঠন করেছে, তার নাম হলো কি? ইবলিস। এই অহংকারের পরিণতি কি ছিল সেটা নতুন করে বলবার প্রয়োজন নেই, আমরা সবাই জানি। ইবলিস ফেরেশতাদের নেতৃত্বের আসনে ছিল, তাকে তার ইবাদত বন্দেগীর যে ইতিহাস ছিল, তার ইবাদত বন্দেগীর যে গুণাবলী তার মধ্যে ছিল, সুদীর্ঘকাল পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন থাকার পরও যখন ফেরেশতাদের সর্দারে, ফেরেশতাদের শ্রেষ্ঠত্ব এবং নেতৃত্বের আসনে সে ছিল, দীর্ঘকাল পর্যন্ত ইবাদত বন্দেগী ভালো কাজ করার পরও যখন অহংকার করেছে এবং অহংকার করে বলেছে খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন, আল্লাহ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর যার সম্মানে সিজদা করতে বলছ তাকে সৃষ্টি করেছ মাটি থেকে, কেন আমি তাকে সিজদা করতে হবে? এটা তো আমার সাথে যায় না, তার কাছে কেন ছোট হইতে হবে, তার সাথে কেন মাথা সামনে কেন মাথা নত করতে হবে, তার সাথে আমার এত সম্মান প্রদর্শন করার কি আছে, সে কে আর আমি কে? এই অহমিকার কারণে ইবলিসের পরিণতি কি হয়েছে সেটা আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করেছেন, আল্লাহর রহমত থেকে বিতাড়িত করেছেন। এজন্য শয়তানকে যে শয়তান বলা হয়, এই শয়তান শব্দের অর্থই হলো আল্লাহর রহমত থেকে বিতাড়িত, রাজীব শব্দের অর্থ এরকম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার অহংকারের পরিণতি সাথে সাথে বুঝিয়ে দিয়েছেন, একটুও বিলম্ব করেননি। এই জন্য উলামায়ে কেরাম এবং সালাফ খালাফ পূর্বসূরী এবং পরবর্তীকালীন সময়যুগের স্বর্ণ মানব আল্লাহর প্রিয় বান্দাগণ ইসলামিক স্কলারগণ বলেন, অহংকার দম্ভ এটা হলো উম্মুল আমরাদ, এটা হলো উম্মুল আমরাদ, মানে মানুষের আত্মার যত ব্যাধি আছে, মানুষের ভেতরকার যত রোগ আছে, মানুষের মধ্যে দুনিয়ার মোহ থাকে, মানুষের মধ্যে লোভ লালসা থাকে, মানুষের মধ্যে আরেকজনের মধ্যে হিংসা পরস্ত্রীকার কাতরতা থাকে, নানাবিধ রোগ মানুষের অন্তরে থাকে, এই সকল রোগের মূল হলো অহংকার। এই অহংকার থেকেই অন্য সমস্ত রোগের সৃষ্টি। এটি যখন থাকে তখন হিংসা হয়, বিপরীত দিক থেকেও বলা যায় যে হিংসা থেকে অহংকার হয়, আবার অহংকার থেকে হিংসা হয়, কারোর প্রতি যখন অহংকার হয় যে আমি বড় সে ছোট, তখন তার কোনো ভালো জিনিস আর সহ্য হয় না, হিংসাত্মক মনোভাব তার প্রতি সৃষ্টি হতে থাকে এবং এই অহংকার থেকে মানুষকে তাচ্ছিল্য করা হয়, মানুষকে ইগনোর করা হয়, সত্য কথা মানতে মানুষের আগ্রহ থাকে না, আগ্রহ হারিয়ে ফেলে, নানাবিধ অন্যায় অপরাধ মানুষ সংগঠন করে, যে অপরাধ থেকে সেটার নাম হলো কি? অহংকার। মুশকিল হলো এই ব্যাধিটা হলো ক্যান্সারের মতো, ক্যান্সার যেরকম মানুষের শরীরে হঠাৎ করে দানা বাঁধে না, অনেক আগে থেকে মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টি হয়ে সেটা ঘাপটি মেরে লুকিয়ে থাকে। মানুষ দুধকলা দিয়ে যেরকম সাপ পোষে, এরকম খেয়ে পরে বিভিন্ন রকমের খাদ্য খাবার ইত্যাদি খেয়ে তার শরীরে থাকা ক্যান্সারকে সে নিজের অজান্তে সে পুষতে থাকে, হয়তো ছয় মাস, এক বছর, দেড় বছর, দুই বছর ক্যান্সার নিয়ে বয়ে বেড়াচ্ছে, সে জানেও না, হঠাৎ কখনো তার সিমটম শুরু হয়, ব্যথা বেদনা শুরু হয়, অসুবিধা তৈরি হয়, এরপর ধরা পড়ে যে ক্যান্সার হয়েছে। যতক্ষণে ধরা পড়ে ততক্ষণে বেশিরভাগ ক্ষেত্রে আর ট্রিটমেন্ট করার সুযোগ খুব বেশি একটা থাকে না। অহংকার এবং দম্ভ এই বিষয়টা ঠিক এরকম, অন্তরে যখন এটি দানা বাঁধে তখন আমরা টের পাই না এবং অনেক সময় আমরা অহংকার করি বিনয়ের সুরে, দেখতে দেখা যায় বিনয়, আসলে সেটা কি? অহংকার। মনে হচ্ছে আমি ঔষধ এবং প্রতিষেধক গ্রহণ করছি, আসলে আমার শরীরে আমি রোগ বিমারি
ইনস্টল করছি। ঠিক অহংকারটা অনেকটা এরকম। এই জন্য অহংকার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম সবচেয়ে বেশি সতর্ক থাকতেন, সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় বান্দারা সতর্ক থাকেন। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাজবি, তেলাওয়াত, হজ, উমরা, দান, সাদাকা, ওয়াজ, তারপর রোনাজারি আল্লাহর কাছে, মসজিদ, মাদ্রাসা নির্মাণ, আরও বহু ভালো কাজ দুনিয়াতে আছে, এগুলো করা যতটা সহজ নিজেকে অহংকার থেকে মুক্ত রাখা তার চাইতে বহুগুণ বেশি কঠিন। ভাইরা আমার, এই অহংকারের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সতর্ক থাকতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিনয়ের সবচেয়ে বড় উদাহরণ। তার এক বর্ণনা তিনি বলেছেন, মান তাওয়াদা আলিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহর জন্য যে ব্যক্তি বিনয়ী হয়, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন, সম্মানিত করে দেন। আর অহংকার দম্ভ এমন জিনিস যে কেউ যদি অহংকারী হয় আল্লাহ তাআলা তার পতন অনিবার্য করে দেন দুদিন আগে অথবা। পৃথিবীর ইতিহাসে একজন দাম্ভিক, একজন অহংকারী আপনি দেখাতে পারবেন না যে তার অহংকার করতে করতে সে দুনিয়া থেকে গেছে, অর্থাৎ তার অহংকার নিয়ে যেতে পেরেছে, তার অহংকার দম্ভ চূর্ণ হয় নাই, এরকম একজন অহংকারীও দেখানো যাবে না। নমরুদ অহংকার করেছিল, আল্লাহ তাআলা তার দম্ভ চূর্ণ করে দিয়েছেন। ফিরাউন অহংকার করেছিল এবং তার অহংকার নিয়ে কোরআনে আল্লাহ একাধিক জায়গায় আলোকপাত করেছেন যে সে কিভাবে অহংকার করেছে, নিজেকে আল্লাহ দাবি করে বসে আছে, তার দম্ভ আল্লাহ তাআলা চূর্ণ করেছে। আবু জাহাল, আবুল হাব, এরা অহংকার করেছে। আবু জাহাল তো এমন অহংকার করা করছে যে বদরের যুদ্ধে যখন আবু লাহাবকে, আবু জাহালকে যখন হত্যা করা হয়, মক্কার মুশরিকদের পক্ষ হয়ে যখন যুদ্ধ করতে আসে মুসলমানদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহালের মতো দাম্ভিক, অহংকারী এরকম একজন নিজের নেতৃত্বের, কর্তৃত্বের, শ্রেষ্ঠত্বের যে অহংকার, এটাতে যে ব্যক্তি অন্ধ ছিল, আল্লাহ তাআলা তাকে হত্যা করিয়েছেন দুজন কিশোরের হাতে, বড় কোনো ব্যক্তির হাতেও না, দুজন কিশোর, মুআজ এবং মুআব্বাস। আপনারা অনেকে ঘটনা শুনেছেন, তারা একজন সাহাবীকে বললেন, চাচা আবু জাহালের নাম শুনছি বহুত কিন্তু চিনি না তাকে, আমাদের নবীকে নাকি অনেক কটু কথা বলে, অনেক কষ্ট দেয়, এই রণাঙ্গনে এই যুদ্ধের ক্ষেত্রে সে নরাধমটা কে একটু দেখাইয়া দেন, আমরা দুই ভাই তার হিসাবটা বুঝাই দিতে চাই। ছোটো ছোটো দুজন মানুষ, মুআজ আর মুআব্বাস, তো যার কাছে জিজ্ঞাসা করছেন, সাহাবী চিন্তা করছেন, ছোট মানুষ কৌতূহলীয় জিজ্ঞাসা করছে, দেখাই দি, দেখাই দিয়েছেন, মনে করছেন কী আর করবে। আবু জাহালও চিন্তা করছে যে আরে পোলাপান, এত বড় নেতা আমি, এত বীর বাহাদুর আমি, পোলাপান আসতেছে, আসুক না, কাছে আসতে দিছি। আর এমনভাবে আঘাত করছে আল্লাহর ফয়সালা যে এই অহংকারী যত বড় হবে তার পতন হবে তত ছোট, যাকে সে যত ক্ষুদ্র মনে করবে তার হাত দিয়ে। এই বাচ্চাদের আঘাতে, কিশোরদের আঘাতে সে পড়ে গেছে। এরপর সম্ভবত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন এখনো ধড়ে প্রাণ আছে, এখনো মরে নাই, তখন তিনি বুকে বসে তার শিরচ্ছেদ করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সে কি বলেছে, ইন্টারেস্টিং বিষয়, বুখারীতে হাদিসটি আসছে, তখন আবু জাহাল বলেছিল, হায় আফসোস, একজন কৃষকের হাতে না মরে কোনো সম্ভ্রান্ত মানুষের হাতে মরতাম। চিন্তা করে মরতেছে, দুঃখটা কি যে এর হাতে মরব, আমাকে স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারলে আমার ইজ্জত থাকতো, আরে আমি যাকে তুচ্ছ মনে করি এরকম একটা মানুষের হাতে মরলাম, শেষ পর্যন্ত দুঃখ। এরপরের কথা আরও ইন্টারেস্টিং, এরপরে সে বলতেছে, বলে যে শোনো ভাই, তুমি যেহেতু আমাকে মারবাই, কল্লা কেটে ফেলবা যেহেতু ধর থেকে, একটু বড় করে কাটিও। কেন? কারণ যুদ্ধ শেষ হয়ে গেলে সে যুগে যুদ্ধে যারা নিহত হতো শত্রুপক্ষের, তাদের সব লাশগুলো বা কল্লা যেগুলো আলাদা হয়ে গেছে সেগুলো রাখা হতো এক সারিতে। তো সে বলে যে কল্লা একটু ডাবায় কাটলে অন্য লাশগুলোর মধ্যে আমারটা উঁচু থাকবে, আমি যে নেতা ছিলাম এটা বোঝা যাবে। এটা কিন্তু গালগল্প না, সত্য ঘটনা। মানুষ যখন অহংকারী হয় তখন হিতাহিত জ্ঞান কোথায় চলে যায়, মানুষ কত নিচে নেমে যায় যে মরতে গিয়েও তার অহংকারের কথাই মুখ দিয়ে আসে। ভাইরা আমার, নমরুদ যখন সে নিজেকে অনেক কিছু মনে করেছে, আল্লাহ তাআলা তাকে শেষ করার জন্য কাকে নিয়োগ দিয়েছেন, মুসাকে নিয়োগ দিয়েছেন, মানে যে কোনো মানুষকে মানুষ মনে করে না, আল্লাহ বলেন দাঁড়া, তোর অহংকার চূর্ণের জন্য মানুষ হল, আমার একটা ক্ষুদ্র সৃষ্টি মশা লাগাই দেব,
অবাক করা বিষয়, সোভিয়েত ইউনিয়ন যখন, তাদের অহমিকা ছিল অনেক যে পৃথিবীর পরাশক্তি আমরা, কাদের হাতে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছে? আমেরিকার মতো পরাশক্তি যখন মনে করেছে পৃথিবীতে আমাদের উপর কেউ নাই, আল্লাহ তাআলা কোথায় নেসাইজ করেছেন? আফগানিস্তানের ওই মোল্লা মৌলবীদের হাতে, বুঝতে পেরেছেন? এমন সাইজ করা করেছেন যে অপমানিত অপদস্থ হয়ে গোটা পৃথিবীর মানুষের সামনে লজ্জায় লেজ গুটিয়ে চোরের মতো দিনের আলোতে পালায় যেতে হয়েছে। মুশকিল হলো ভাই, চেয়ারে বসায় দিলে আপনি ওই বিষয়ে বিচার কথা বলতে পারবেন, আমি বলতে পারবো, আমার চেয়ে তারা ভালো বলতে পারবেন আপনারা অনেকে। মুশকিল হলো আমরা নিজেরাই আমাদের দৈনন্দিন জীবনে আমাদের নিজেদের অজান্তেই হয়তো কোনো না কোনোভাবে অহংকারের সাথে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন, সত্যিকারের বিনয়ের জীবন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। অহংকারী মানুষের নগদ যে শাস্তিগুলো থাকে এর ভিতরে প্রথম এবং প্রধান হল তার দম্ভ, তার অহংকারকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে, লাঞ্ছিত অপমান করে, তারপরে তার মাথাকে নত করে আল্লাহ তাআলা ছেড়ে দেন। প্রথমে ছাড় দেন আল্লাহ, আল্লাহ বলেছেন অমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি ছাড় দিয়ে রাখি, অহংকার করো 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 করো, করতে করতে যখন সীমানা ছাড়িয়ে চলে যাও অনেকে উপরে ওঠে। একজনকে ধরেন ছাদ থেকে ফেলে দেওয়া হবে, এখন সে যদি উপরে ওঠার সময় চিন্তা করে আমি আরেকতলা উঠলাম আরেকতলা উঠলাম, অহংকারী হতে থাকে, তাহলে এইটা যেরকম তার নিজের পতনের কারণ। সে বুঝতে পারছে না যে যত উপরে উঠবে তত উপর থেকে ফেললে তার অবস্থা তত বেশি খারাপ হবে। আল্লাহ তাআলা অনেককে এরকম ছাড় দেন, 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, এক একজনকে এক একভাবে। আমরা সাধারণ মানুষ, আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি, কি ব্যাপার? আল্লাহ না কোরআনে বলছেন আল্লাহ মাজলুমদের সাথে, আল্লাহ কোরআন হাদিসে না বলা আছে যে জালেমদের পরিণতি হবে, আল্লাহ লানত জালেমদের প্রতি হয়? কই এই ফেরাউন জালেম অত্যাচারী, এদের তো কোনো বিহিত টিহিত হতে দেখি না, আমাদের মনটা ছোট হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, ওমরিলাহ, আল্লাহ ছাড় দিয়ে রাখেন, ওই যে উপরে উঠায় নেন, উপরে উঠায় নেন, কারণ আশাটা যত উপরে উঠবে আশাটা তত বড় হবে, তত জোরে হবে, যে উঠে সে তো টের পায় না যে আমাকে উপরে উঠানো হচ্ছে কেন, আশাটা জোরে দেওয়ার জন্য। এই জন্য ভাই আমরা মজা নিতে খুব বেশি মজা পাই, শিক্ষা নিতে চাই না, সব কিছু থেকেই মজা নেই। একটা চোর ধরা পড়ছে, একটা ডাকাত ধরা পড়ছে, একটা খারাপ মানুষ ধরা পড়ছে, আমরা খুব মজা নেই, আহ দৌড়ছে ভিডা, আরও জোরে মা, নিজে মারতে না পারলেও দাঁত খিঁচে শুরু করি, ভিডিও দেখতে দেখতে দাঁত খিঁচে এসে যায়। কিন্তু আমার নিজের অজান্তে আমিও এরকম কোনো গুনাহে কোনো অপকর্মে জড়িত কিনা সে বিষয়ে ভাবনা করার সুযোগ আমাদের খুব হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ী মানুষদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়ের মাত্রা কেমন ছিল শুধু একটি ঘটনা থেকে আমরা সেটা অনুমান করতে পারব। বাহির থেকে, মদিনার বাহির থেকে একজন আগন্তুক, কারোর দূত তিনি এসেছিলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কথা শুনেছেন, তার স্তুতি প্রশংসা শুনেছেন, শুনে তার সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছে বা কোনো বার্তা নিয়ে এসেছেন। মদিনে আসার পর মসজিদে নববীতে গিয়ে সেই লোকটি দেখতে পেলেন যে মসজিদের মধ্যে অনেকগুলো লোক বসা, সেই লোকদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ছিলেন, কিন্তু সাহাবিদের সাথে তিনি যখন ঘরোয়া মজলিসে বা সাধারণ আসরে কিংবা আড্ডায় বা সাধারণ মজলিসে ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মজলিসে যে ছিলেন তাকে চেনা যাচ্ছিল না, যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতাকে আর অনুসারীকে, উম্মতকে আর নবীকে, এটা বোঝা যাচ্ছিল না বডি ল্যাঙ্গুয়েজ থেকে, এমনভাবে বসেছিলেন সাহাবিদের সাথে। তো বাহির থেকে আসা আগন্তুক লোকটা জিজ্ঞেস করলো, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? তখন সবাই বললো যে উনি। এবার আমরা একটু চিন্তা করি, কল্পনা করি, একজন নেতা, হাজার হাজার লক্ষ লক্ষ তার অনুসারী, তিনি যদি কিছু মানুষের সাথে বসে থাকেন তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার পোশাক আশাক, তার স্টাইল, তার হাবভাব, তার মুডমার, এগুলো দেখলে দূর থেকে আসা অচেনা মানুষেরও কি বুঝতে কষ্ট হওয়ার কথা যে কে নেতার কে অনুসারী? কি বলেন? আমাদের নেতারা যখন রাস্তা দিয়ে হাঁটে সাথে মনে করেন অনুসারী 10, 20, 30, 50 যাই থাকে, এখানে নেতা কে এটা কি কারো জিজ্ঞেস করার দরকার হবে? কেন দরকার হবে না?
কারণ নেতার জামাটা কড়কড়া বেশি থাকবে, নেতার শরীরটা অনেক তুলতুলা থাকবে, নেতার চলাফেরার মোড় অন্যরকম হবে, একটা ছোটো বাচ্চা মানুষও বুঝতে কষ্ট হবে না যায় এটা নেতা এটা অনুসারী, এটা নেতা ওটা পাতি নেতা, ওটা চামচা, এটা বুঝতে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে। কোনো একটা ঘর মজলিসে যদি বসে থাকে তাহলে নেতাকে আলাদা করে চেনার জন্য দরকার হবে কোনো কষ্ট করার? কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ ছিলেন যে বাহিরে থেকে আসা আগন্তুক জিজ্ঞেস করে বের করতে হয়েছে যে মোহাম্মদ লোকটাকে এমনভাবে সাহাবিদের সাথে মিশে বসেছিলেন যে তাকে কোনোভাবে পার্থক্য করা যাচ্ছিল না। বিনয়ের এর চাইতে উজ্জ্বল উদাহরণ আর কি দিবেন? আমাদের অনেকের অনেক বাহনে চড়তে আমাদের ইগোতে লাগে, একটা ভাঙা বাড়িতে বা এখনো কমপ্লিট হয়নি এমন বাড়িতে বা হয়তো ভালো করে টাইলস পাথর নাই এমন বাড়িতে আপনি থাকতে আপনার ইজ্জত লাগে। এরকম বহু মানুষ আমাদের সমাজে আছে, বহু মানুষ কি ম্যাক্সিমাম মানুষের বা মেজরিটি মানুষ আমরা এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ায় চড়তে কখনো তার যেরকম অসুবিধা হতো না, আবার উঠে চড়তে যেরকম অসুবিধা হতো না, একইভাবে গাধায় চড়তেও তার কখনো অসুবিধা হতো না। তিনি তিনও বাহনে চড়তেন। সাধারণত যারা অভিজাত শ্রেণীর মানুষ তারা উঠে ঘোড়ায় চড়ে, গাধায় সাধারণত সম্ভ্রান্ত বা অভিজাত শ্রেণীর মানুষরা বড় লোকেরা তারা সাধারণত চড়তো না সে যুগে। গাধা সাধারণত পরিবহন মাল পরিবহন করার জন্য ব্যবহার করা হতো, মানুষ এটাতে চড়তে হলো গরিব দুঃখী। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটের পিঠে এবং ঘোড়ার পিঠে যেরকম চড়তে পারতেন একইভাবে তার গাধার পিঠে চড়তেও কোনো অসুবিধা হতো না। আমরা অনেকেই আছি যে আমাদের এই সমস্যাটা হয়। আমার এক পরিচিত ভাই অনেক বড় ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন শত শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য দিয়ে রেখেছেন, অনেক বড় ব্যবসায়ী, হাজারো মানুষ তার অধীনে কাজ করে। তো ওনার বাসায় একবার দাওয়াত দিয়েছেন, আমি গেলাম, ওনার দুই তিনজন গাড়ি চালক আছে, দুই তিনটা গাড়ি যেগুলো ওনার ওনার ফ্যামিলি আত্মীয় স্বজনদের ব্যক্তিগত কাজে ব্যবহার হয়। তো গাড়ি চালকদের সাথে আমাদের ভালো সম্পর্ক, চেনা জানা, আসা যাওয়া যেহেতু অনেক। তো খেতে বসছি আর আমাকে ড্রাইভাররা বললেন, গাড়ি চালকরা বললেন, হুজুর একটা আবদার আছে আপনার কাছে। ভাই কি আবদার বলেন? বলেন যে ভাইকে বলেন, ভাই বলতে ওই ব্যবসায়ী, ওই ব্যবসায়ীর আবার নিয়ম হলো কোনো স্যার বলা যাবে না, কোনো বস বলা যাবে না, ওনার অফিসে শত শত স্টাফ, আমি কতবার গেছি গুলো শেষ করা যাবে না, ওখানে স্যার বললে ফাইন খবর আছে, কেউ কাউকে স্যার বলতে পারবে না, সবাই সবাইকে ভাই বলবে, মালিকও ভাই কর্মচারীও ভাই। আরও মজার বিষয় হলো ওনার অফিসের টেবিলগুলোর কোনো টেবিলের কোনো বিশেষ সাইজ নাই, পুরা বিশাল বড় ভবন পুরা বিল্ডিংয়ের সমস্ত টেবিল সমস্ত চেয়ার একরকম। তো সেখানে ভাই ছাড়া কিছু বলার সিস্টেম নাই। এদেশেও কিছু ভালো মানুষ আছে, আমরা চিনি না জানি না বা তাদের কদর আমরা করতে পারি না। তো আমাকে ড্রাইভার সাহেব বললেন যে ভাইকে একটু বলেন, স্যার তো বলা যাবে না, ভাই সামনে বসা, বলে ভাইকে একটু বলেন গাড়িটা চেঞ্জ করতে হবে, এই পুরাতন প্রিমিয়াম প্রাইভেট কার নিয়ে আমরা ঢাকার বাইরে যেতে হয়, উনি গ্রামের বাড়িতে যান, উনি একজন পরিচিত প্রতিষ্ঠিত মানুষ, দেশের সম্পদ, তো উনি রাস্তাঘাটে দুর্ঘটনায় মারা গেলে একটা বিপদ হলে কি হবে, ওনাকে বলেন একটা ভালো গাড়ি কেনার জন্য, আমরা আজ অনেকদিন ধরে বলতেছি উনি কোনো কথা শুনতেছেন না, এই পুরান গাড়িটা চলা যায় না। তো আমি সাথে সাথে ধরলাম, ভাই ওরা তো ঠিকই বলছে, এই পুরাতন প্রিমিয়ামে কেন চলবেন না, আপনার তো টাকার অভাব নাই, একটা ভালো গাড়ি কেন কিনেন না, ঠিকই তো বলছে তারা, সেফটি নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে। তো উনি আমাকে বললেন, ভাই সত্যি বলতে এই গাড়িতে কোনো সমস্যা নাই, টুকটাক সমস্যা তো সব গাড়িতেই থাকে, মুশকিল হলো আমি যেখানে থাকি এখানে নিচে সব হোমরা সমরা অনেক উনি ভাড়ায় থাকেন, ওনার নিজস্ব কোনো বাড়িও নাই, কোনো ফ্ল্যাটও নাই, কোনো প্লটও নাই, ঢাকায় শত শত কোটি টাকার মালিক, হাজার হাজার কর্মচারী, ঢাকায় কোনো বাড়িও নাই, কোনো ফ্ল্যাটও নাই, কোনো প্লটও নাই। সম্প্রতি একটা জায়গা থাকার জন্য আমরা একসাথে একটা মাথা গোঁজার জন্য একটা জায়গা নিয়েছি, সেখানে অনেক মানুষ, ২০ জন মনে হয় এর মধ্যে উনিও আছেন, সেটা শুধুমাত্র দিনই কারণে একটা শেয়ার নিছেন তাও আমাদের সাথে, বাকি ওনার কোনো ফ্ল্যাট প্লট বাড়ি কিচ্ছু নেই। তো আমি প্রসঙ্গত ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই নাই কেন, সমস্যা কী, একটা ফ্ল্যাট থাকার জন্য থাকতেই পারে। উনি বলেন যে ভাই ফ্ল্যাট মালিক বা বাড়ি মালিকের একটা ভাবসাব চলে আসে, অহংকার চলে আসে, এখন আমি এখানে মনটা ছোটো, আমি ভাড়াটিয়া, এরা সবাই ফ্ল্যাট মালিক, এখানে এক একটা ফ্ল্যাটের দাম অনেক টাকা, নিরাপত্তার জন্য এখানে থাকি,
তো আমি ফ্ল্যাট মালিক না, এই কারণে আমার মধ্যে একটা মনটা ছোট থাকে, মসজিদে আসি আমি বিনয়ের সাথে, কারণ বাড়িওয়ালারা আমার ভাবসাব নাই। তো আমি শুনে অবাক হয়ে গেলাম, গায়ের বিষয়ে বলতেছেন যে ভাই এখানে সবাই খুব চকচকা গাড়ি বাইর হয়, তো সব ল্যান্ড ক্রুজার BMW এটা সেটা বের হয়, আমার ড্রাইভার সাহেবদের ইজ্জতের সাথে এটা যায় না, তাদের কাছে খারাপ লাগে যে তারা প্রিমিয়াম নিয়ে বাইক হয়, এই সমস্যাটা তাদের, আমার কোনো অসুবিধা নেই ভাই। এখন আপনি তাদেরকে বোঝান যে তাদের খারাপ লাগাটা উচিত কিনা, আমার তো খারাপ লাগে না, আমার কোনো অসুবিধা নেই, আমার চলার জন্য একটা গাড়ি হইলেই হইল। এখন আমার পাশে ফ্ল্যাটওয়ালা BMW আরেকটা ল্যান্ড ক্রুজার আরেকটা হয়তো আরও দামি গাড়ি, এটার জন্য আমি এটা নিয়ে চলতে যদি আমার অসুবিধা হয় তাহলে বুঝতে হবে আমার ভেতরে সমস্যা আছে। শেষ পর্যন্ত উনি গাড়ি কিনলেন না, বহু চাপাচাপির পর সত্যি গাড়ি নষ্ট, সত্যি সমস্যা, তারপর একটা গাড়ি কিনছেন কোনো রকম, তাও মালয়েশিয়া, ভালো কোনো দামি গাড়ি না। তো ভাইরা আমার অহংকার এবং বিনয় এটা কিন্তু মানুষের কাজে কর্মে প্রকাশ পেয়ে যায়, আচার আচরণ দ্বারায় প্রকাশ পেয়ে যায়। আপনি যে কোনো চেয়ারে বসতে চান না, আপনি সামনে না বসে পিছনে বসাইলে আপনার ইজ্জত লাগে, অহংকার, এগুলো অহংকারের সিম্পটম, ক্যান্সারের মতো, বোঝা যায় না, অনেক দেরিতে ধরা পড়ে, আপনি ভিতরে অহংকার লালন করছেন যে আপনি টেরি পাচ্ছেন না নিজের অজান্তে অহংকার করছে। ভাইরা আমার এই জন্য নিজেকে বিনয়ী করার চেষ্টা করা, বিনয় কীভাবে হব বা অহংকার কীভাবে দূর করব, অহংকার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে অহংকার হলো বাতারুল হাক্কি গমতুল নাস, সত্যকে জানার পরও যে অস্বীকার করে এটা হলো অহংকার। আমরা যেই কোনো মহল্লাতে, যে কোনো সোসাইটিতে, যে কোনো পরিবেশে বসবাস করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমার কথা একটা বলছি আমি, বা আমি একটা গ্রুপ মেনটেন করি, সঠিক হোক আর বেঠিক হোক আমি ওইটার সাথেই আসি এবং জোর দিয়ে সেটাই করব, এটা হলো অহংকারের কারণে, অহংকারের কারণে। সত্য জানছি সাথে সাথে ও সরি তাহলে আমার অবস্থান ভুল ছিল, আমি আমার ভুল অবস্থান থেকে সরে আসতে কোনো দ্বিধা হবে না, এটা হলো বিনয়ের আলামত। আর অহংকারের আলামত হলো আরে যা বলছি বলছি, যেহেতু একটা মত লালন করি অতে ভুল হলেও সেটা কি করতে হবে, জাস্টিফাই করতে হবে, এটা হলো অহংকারের একটা আলামত। আরেকটা হলো অগমতুল নাস, মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে তাচ্ছিল্য করে মানুষের সাথে কথা বলা, মানুষকে পাত্তা না দেওয়া, এই যে মানুষকে দমায় রাখা, পাত্তা না দেওয়া, তাচ্ছিল্য করা, এটা অহংকারের আরেকটা আলামত, বিনয়ী মানুষ কখনো সেটা করবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন কারোর দিকে পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতেন, এইভাবে আড় চোখে কথা বলতেন না, এভাবে ঘাড় ঘুরে কথা বলতেন না, যখন কারোর দিকে কথা বলতেন পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতেন, প্রত্যেকটা মানুষ মনে করতো উনি আমাকে মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই বিনয়ের গুণটি অর্জন করার তৌফিক দান করুন। বিনয়ের গুণ যদি অর্জন না হয় পরিণতি কি হবে জানেন? একটা পরিণতি বললাম যে অহংকারীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বেইজ্জত করেন, পতন করেন, অহংকার পতনের কারণ বা মূল। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে একেবারে অপছন্দ করেন, আল্লাহ ঘৃণা করেন, ভালোবাসেন না অহংকারীদেরকে। তৃতীয়ত অহংকারের ফলশ্রুতিতে মানুষ সত্য গ্রহণ করা থেকে বঞ্চিত থাকে। আল্লাহ বলেছেন সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, আল্লাহ বলছেন আমার নিদর্শন, আমার আয়াত, আমার কোরআন থেকে ওইসব মানুষগুলোকে আমি দূরে সরায় রাখি। একটু বিশেষভাবে এই আয়াতটার প্রতি আমরা লক্ষ্য রাখি, একটু খেয়াল করি, আল্লাহ বলছেন আমার আয়াত থেকে, আল্লাহ নিজে কোরআনের পথে যেন সে আসতে না পারে, আল্লাহর আয়াতের দিকে যেন সে আসতে না পারে, আল্লাহ বলছেন আমি বিরত রাখি, ঠেলে রাখি, যেন সে ইসলামের দিকে সঠিক পথে আসতে না পারে, হেদায়াতের দিকে যেন আসতে না পারে, ঠেলে রাখি। কাদেরকে? যারা পৃথিবীতে ধরা পৃষ্ঠে দম্ভ আর অহংকার প্রদর্শন করে, অন্যায়ভাবে মানুষের উপরে জোর খাটায়, মাস্তানি করে, গায়ের জোর দেখায়, দলের জোর দেখায়, প্রভাব খাটায়, রাজনৈতিক দস্যুপনার এই সমাজে যার যখন শক্তি আসে, যার যখন আসে, সে তখন সেটা জাহির করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই শ্রেণী মানুষকে দেখবেন যারা অন্যায়ভাবে একজনের বাড়ি দখল করে ফেলল, একজনের জমি দখল করে ফেলল, আর জায়গায় ভাঙচুর শুরু করলো, একজনকে উঠাই দিল, আরেকজনকে বসাই দিল, এই যে মাস্তানি, এই যে মাতবুরি, এই যে অন্যায় অবিচার যারা করে, এই অহংকার প্রদর্শন যারা করে, আল্লাহ বলেছেন সাসরিফ আন আয়াতি, এদেরকে আমার আয়াত থেকে আমি দূরে সরে রাখি, এরা চাইলেও দেখবেন যে হেদায়েতে আসতে পারে না। ভয়ঙ্কর বিষয় ভাই, অহংকারী এই দস্যুপনা যারা করে, দেখবেন একটু খেয়াল করে দেখবেন আশেপাশে এই টাইপের মানুষগুলো পরিপূর্ণভাবে হেদায়েতের পথে আসতে পারে না, ওই বুড়াকাল পর্যন্ত দেখবেন
ওই সে তার মাস্তানি সে মাতবরি সর্দারি এগুলো করতে করতে দুনিয়া থেকে চলে যায়। গেলে পরিণাম কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাত মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর। অহংকার যদি কারোর মধ্যে সরিষার দানা পরিমাণও থাকে, সরিষার দানা পরিমাণও যদি অন্তরে অহমিকা লালন করে, কেউ নিজেকে বড় মনে করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আল কিবরিয়া ও রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার করা, আল্লাহ বলেছেন এটা আল্লাহর আল্লাহর ভূষণ, আল্লাহর শানে শুধুমাত্র অহংকার করা সাজে। আল্লাহর গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো মুতাকাব্বির, আল্লাহ তাআলা অহংকার করতে পারেন কারণ তার উপর কেউ নাই, তার অহংকার সাজে। অতএব সৃষ্টি জগতের কেউ যদি আল্লাহর এই ভূষণ নিয়ে টানাটানি করে, অর্থাৎ সে যদি অহংকারী সাজতে চায়, প্রকারান্তরে সে আল্লাহ 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 হওয়ার চেষ্টা করে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছে যে আল্লাহর এই ভূষণ অহংকার নিয়ে যদি কেউ টানাটানি করে, অর্থাৎ কেউ যদি অহংকার করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, কাযাফতুহু ফিন্নার, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য ভাই, জান্নাত বিনয়ীদের জন্য আর জাহান্নাম অহংকারীদের জন্য, আমরা কোন পথে যাব সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমি বলছিলাম যে অনেক সময় ডাইরেক্ট অহংকার হয় না, কিছু অহংকার তো খুল্লম খোলা হয়, আর চিরসমারে এটা কি বিনয় না অহংকার? এটা বোঝার জন্য পণ্ডিত হওয়া দরকার, আমরা সবাই বুঝি। আমার চিনস, আপনি চিনেন আমি কে? আপনি কে ভাই? আপনি কয়েক ফোঁটা নাপাক দুর্গন্ধ পানি, ঠিক না ভাই? ঠিক, আপনি সেই বীর, আপনি সেই বাহাদুর, আপনি সেই মাস্তান, আপনি সেই পাওয়ারফুল মানুষ যে তিন থেকে চারবার ডায়রিয়া হলেই শেষ। আপনি কে? আপনার অস্তিত্ব জানান দেওয়ার দরকার নাই, আমরা সবাই জানি। আপনি সে যার শরীরে যতগুলো ছিদ্র আছে ততগুলো ছিদ্র দিয়ে দুর্গন্ধ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সম্মানিত করেছেন, কিন্তু যাতে মানুষ অহংকার না করে, অনেকগুলো শিক্ষণীয় বিষয় আমাদের বডিতে আল্লাহ দিয়ে রেখেছেন। মাথা থেকে পা পর্যন্ত শরীরে যতগুলো ছিদ্র আছে, নাকের ছিদ্র, কানের ছিদ্র, চোখের ছিদ্র, মানুষের মলমূত্র ত্যাগের জায়গা, শরীরের যতগুলো নাভি, যতগুলো ছিদ্র আছে, ইন্টারেস্টিং বিষয় হলো দেখেন তো, কান দিয়ে কী বের হয়, নাক দিয়ে কী বের হয়, মুখ দিয়ে কী বের হয়, থুতু দুর্গন্ধ, চোখ দিয়ে কী বের হয়, কেতর ময়লা, নাভি দিয়ে কী বের হয়, মানুষের পেশাবের রাস্তা দিয়ে কী বের হয়, পায়খানার রাস্তা দিয়ে কী বের হয়, মানুষের শরীরের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো ছিদ্র আছে সবগুলো দিয়ে শুধু ময়লা দুর্গন্ধ আর নাপাক জিনিস বের হয়, সেই মানুষের অহংকার করা সাজে না। আমার বডি আমাকে বলছে তোমার অহংকার করা সাজে না, তুমি বিনয়ী হও, তুমি নিজেকে ছোট মনে করো, অহমিকা প্রদর্শন করিও না, এটা তোমার সাজে না। একটা পলিথিনের ভিতরে যদি ময়লা থাকে, পুরো পলিথিনে ময়লাই আছে, এটা একেবারে মুখ বাঁধা থাকে, যতগুলো ছিদ্র করবেন সবগুলো ছিদ্র দিয়ে কী বের হবে? ময়লাই বের হবে, কারণ পুরোটাই ময়লার ডিব্বা। একজন মানুষ তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের কোনো জায়গা থেকে ময়লা ছাড়া কিছু বের হয় না, সে মানুষ কীভাবে অহংকার করে? আল্লাহ তারা মানুষকে তো মেষকম্বরের মতো এরকম কোনো উপাদান থেকে সৃষ্টি করতে পারতেন, আল্লাহ তারা তো মানুষকে এমন কিছু থেকে সৃষ্টি করতে পারতেন যেটা মানুষের গৌরবের কারণ হতে পারত। আল্লাহ তারা মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কোথেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে, যেটার বিশেষ কোনো মর্যাদা, বিশেষ কোনো সম্মান, বিশেষ কোনো মূল্য সমাজে নাই, সে মাটি থেকে, তাও কাদা মাটি থেকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তারা দুনিয়াতে মা বাবার মাধ্যমে যে আমাদেরকে এনেছেন, সেখানেও আল্লাহ তাআলা যে উপাদানটি মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছেন সেটাও একটা দুর্গন্ধযুক্ত নাপাক পানি। মানুষের যখন এই হব অবস্থা, মানুষের হলো এই যখন তার প্রিভিয়াস হিস্ট্রি, এ হলো যখন তার উপাদান, এ হলো তার সৃষ্টি রহস্য, আল্লাহ তাআলা সেজন্যই বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনা মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের কি একটা সময় এরকম ছিল না যে সে এমন একটা উপাদান ছিল যে মুখে উল্লেখ করার মতো ছিল না, সে নাপাক পানি ছিল, বীর্য ছিল, সে কি তার অতীত ইতিহাস ভুলে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন জুড়ে আমাদেরকে বিনয়ী হতে বলেছেন। কিন্তু ভাই, আমি নেতা হলে, আমার হাতে পাওয়ার থাকলে, আমার দুই চারটা মামু খালু থাকলে, কিছু পয়সা কড়ি হয়ে গেলে, সামাজিক অবস্থান হয়ে গেলে, কিছু নলেজ হলে আমাদের মধ্যে অহংকার চলে আসে, তবে এই অহংকারটা মূর্খতার প্রমাণ। জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না, যে যত নিজের জাত চেনাতে চায়, চেনস আমাকে, সে তত বড় অহংকারী, সে আল্লাহর কাছে তত নরাধম, সে আসলেই তত মূর্খ, সে আসলেই তত পিছিয়ে পড়া। কারণ যে গাছে অনেক বেশি ফল থাকে,
সে গাছ কিন্তু নুয়ে পড়ে, আর যেটাতে ফল থাকে না বা কম থাকে এটা কিন্তু লাফায়। গভীর পানির মাছ ততটা লাফায় না, অল্প পানির মাছ যতটা লাফায়। যে যতটা অহংকার করে সে আসলে ততটা নরাধম, সে আসলে তত নিকৃষ্ট, সে আসলে তত ছোট লোক, সে আসলে তত মূর্খ, সে আসলে তত পিছিয়ে আছে, এই জন্য সে অহংকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আমরা যখন আমাদের বাসা বাড়িতে থাকবো, আমাদের কার্যক্ষেত্রে থাকবো, আমাদের আপনজনের ভিতরে থাকবো, আমরা বিনয়ী হতে চেষ্টা করবো, আমাদের আশেপাশে কারোর সাথে আমাদের দম্ভ করবো না, আচরণ দ্বারা কথা দিয়ে অহংকার প্রদর্শন করবো না, হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। ভাইরা আমার, যে অহংকার করে তাকে আল্লাহ পতন ঘটায়, আর যে বিনয়ী হয় তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে। এটা বোঝাবার জন্য শেখ সাদি রহমতুল্লাহ নাম আমরা অনেকে শুনেছি না, তো তিনি একটা উপমা দিয়েছেন, অত্যন্ত চমৎকার অসাধারণ একটা উপমা, তার গুলিস্তান নামক যে ফার্সি বই সেখানে তিনি সেখানে লিখেছেন যে আমরা শিশির দেখি, শিশির, এই শিশিরটা মূলত উপরে থাকে, শীতের সকালে আমরা দেখি যে এই শিশিরগুলো সব নিচে পড়ে যায়, উপর থেকে শিশিরগুলো সব কোথায় পড়ে, নিচে পড়ে। নিচে শিশির পড়ার সময় শিশির এটা চিন্তা করে না যে আমি এলাকার শুধু এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব আর কমিশনার সাহেব বাড়িতে পড়ব, ফকির ফকরা বাড়িতে চললে আমার ইজ্জত থাকে, শিশির কি এটা বলে? শিশির ধনীর বাড়িতেও পড়ে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বাড়িতেও পড়ে, গরিবের আখড়াতেও পড়ে, আপনার গাড়িতেও পড়ে, রিক্সাওয়ালার রিক্সায়ও পড়ে, সব জায়গায় পড়ে। না কোনো অহংকার আছে? ছিল উপরে কিন্তু সে নেমেছে নিচে। তাহলে যদিও শিশিরের মধ্যে অহংকার আর বিনয় নাই, এটা জাস্ট বোঝার জন্য একটা রূপক উপমা দিয়েছেন তিনি, যে শিশির যখন বিনয়ী হয়েছে এবং সব জায়গায় মিশে গেছে, কোথাও বসতে কোথাও মিশতে তার অসুবিধা হয় না, তার ভিতরে সে অহমিকা নাই, সে যখন মিশে যেতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে উঠিয়ে দিয়েছেন, সূর্য উত্তাপ দেওয়া শুরু করেছে, সকাল সাড়ে ছটা ছয়টার সময় সূর্য যখন তাপ দেওয়া শুরু করেছে, শিশির এবার বাষ্প হয়ে আবার উপরে উঠতে শুরু করেছে। যে আল্লাহর জন্য বিনয়ী হয়, ছোট হয়, আল্লাহ তাকে উপরে তুলে দেন, বড় করে দেন। আর সমুদ্রের যে ঢেউ, এটাকে উনি উপমা দিয়ে আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন। সমুদ্রের ঢেউ যখন আসে কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলে আমরা নিশ্চয় দেখে থাকব যে যখন ঢেউগুলো আসে, ঢেউ দূর থেকে আসে যে গতিতে, তাতে মনে হবে যে আজকে আর মনে হয় আশেপাশে হোটেল টোটেল কিছু রাখবে না, বোধহয় সব আজকে ভাষায় নিয়ে যাবে, অহংকারের মতো বুক ফুলাইতে ফুলাইতে আসে। আসার পর কুলের সাথে এসে আছাড় খেয়ে যাওয়ার সময় কেমনে যায়, খেয়াল করছেন? একেবারে তুচ্ছ অপমানিত হয়ে যেরকম যায়, ওরকম করে পানির সাথে মিশে আসতে করে আবার সমুদ্রের দিকে চলে যায়, আসে বুক ফুলাতে ফুলাতে। যাই হলো, বিনয়ী মানুষের বেশে। তার মানে কেউ যখন অহমিকা দেখায়, অহংকার করে, দম্ভ প্রদর্শন করে, আল্লাহ তাআলা তাকে এরকম বাড়ি খাওয়া বেজ্জত করে পিছনে ফেলায়। এক্ষেত্রে একই কথা প্রযোজ্য, সমুদ্রের পানির কোনো অহংকার নাই, বিনয় নাই, সে আসলে অহংকার করছে, ব্যাপারটা সেরকম না, শুধু বোঝাবার জন্য বলা। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আমি বলছিলাম অহংকার অনেক সময় আমরা আমাদের নিজের অজান্তে করি, বলি, সেটা আমরা অনেক সময় নিজেরাও টের পাই না, অন্যদের কাছে নিজেকে বিনয়ী হিসেবে জাহির করি, এটা আসলে অন্তরের এই কথাবার্তা দ্বারা বা সরি মুখের কথাবার্তা দ্বারা এটা আসলে বোঝা যায় না। অনেকে দেখবেন বলে আমি আসলে ছোট মানুষ, আমার আসলে এত টাকা পয়সা নাই, গরিব মানুষ। এমনি গরিব মানুষকে যদি আপনি ডাকেন, এ গরিব এদিকে আসো, তখন অবস্থা কী হবে বলেন? যে লোকটা বক্তৃতার আগে বলতেছে যে আমি তো আসলে তেমন কিছু জানি না, আপনারা আমার চাইতে অনেক জ্ঞানী মানুষ, আমি অযোগ্য মানুষ, সেই বক্তৃতা দিয়ে বের হওয়ার পর দূরের রাস্তা দেখে এ অযোগ্য নালায়ক এদিকে আসো, অবস্থা কী হবে বলেন? ঘুষি একটাও নিচে পড়বে? এই বেটা তোর 14 ঘুষি চেয়ে বেশি যোগ্য, আমি কী মনে করতে, কারা কী বলছিস? তো মানুষের সামনে এরকম মেকি বিনয় এটা জাহির করা খুব সহজ কাজ, নাটক করা খুব সহজ কাজ, অভিনয় করা সহজ কাজ, ভেতর থেকেই নিজেকে বলা যে আসলে আল্লাহকে আমাকে জাহান্নামে দিবেন কি না আমি জানি না, জান্নাত দিবেন নাকি জাহান্নামে দিবেন আমি জানি না, সো আমি কীভাবে অহংকার করি, কীভাবে দম্ভ দেখাই, আমি যাকে ছোট মনে করছি হতে পারে তার কোনো কাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিবেন, আমি অনেক কিছু জানা সত্ত্বেও হতে পারে আল্লাহ না করুন আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, তাহলে তো আমার অহংকার করা সাজে না। এক সাহাবীকে একজন একটা কটু কথা বলেছে, বলার পর তিনি কোনো রাগারাগি করছেন না, কেউ বললেন যে কী ব্যাপার, ওনার দৃষ্টি আকর্ষণ করার পর বললেন শোনো
যদি আমি জান্নাতি হই, আল্লাহ যদি আমাকে জান্নাত দেন, তাহলে ও আমাকে দশটা গালি দিলে কি আসে যায়? ও কেন, ওর মতো সারা দুনিয়া মানুষ বললি বা কি আসে যায়? আমি তো জান্নাতি, আমার এটা কেয়ার করার কোনো দরকার আছে? আর আল্লাহ না করে যদি আমি জাহান্নামী হই, তো সে কেন সারা পৃথিবীর মানুষ গালি দিলেও তো সেটা কম আমার জন্য, আমি তো নিজের সেটা নিয়ে টেনশনে থাকবো, তার গালি শোনার সময় নাই, একজন ফাঁসি আসামি কে কে কী বললো এটা তো দেখার সময় নাই, তা জীবনে চলে যাবে, কিসের গালি আর কিসের কী? তো একজন মানুষ বিনয় যখন হবেন এভাবে সূত্র খুঁজবেন, মেহমানদারিতে দাওয়াত দিচ্ছেন, মেহমান আসছে, 10-15 পদ করছেন, করে এরপরে বলতেছেন মেহমানদের সামনে দিয়া খাইতে খাওয়াইতে বসে বলতেছেন যে ভাই আসলে আপনার ভাবির শরীরটা আজকে ভালো না, আর আমিও বাজারে যেতে পারি নাই, এই জন্য ওই ভর্তাটা করার কথা ছিল, আপনার একটু কবুতর খাওয়াইতে চাইছিলাম, ওই আইটেমটা করতে চাইছিলাম, হয়ে উঠলো না, মানে আপনার ভাবির শরীর খারাপ দেখে আমি আজকে দেখাতে পারলাম না, আমি আজকে বাজারে যেতে পারি না, হলে আপনি দেখতেন যে আমি কী করি। এটা হলো এক ধরনের অহংকার, কিন্তু শোনা যায় কি যে ভাই আসলে কিছু করতে পারি নাই। এটা যে সবসময় অহংকার তা না, কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের ফর্মালিটিস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার অহংকারের পর্যায়ে চলে যায়। অর্থাৎ অহংকার এমন একটা জিনিস প্রকাশ হবে বিনয়ের, আসলে সেটা কি অহংকার। এই জন্য ভাই অভিনয় নাটক না করে, অর্থাৎ বিনয় বা তাওয়াজুয়ের অভিনয় না করে সত্যিকারের ভেতর থেকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে, তা না হলে দুনিয়াতে আল্লাহ তালা বেজ্জত করবেন। কোনো অহংকারীকে আল্লাহ তালা দুনিয়াতে ছাড় দেন, ছেড়ে দেন নাই, প্রত্যেকটা অহংকারীকে আল্লাহ তালা ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই, কোনো কোনো সময় ধরেছেন। আল্লাহ তালা আমাদের যাপিত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তালা বিনয় প্রদর্শন করার তৌফিক দান করুন। আমরা যেন একেবারে সাধারণ কোনো মানুষের সাথে অহংকার প্রদর্শন না করি, দম্ভ না দেখাই। মনে রাখবেন বিনয়ী মানুষরা সবসময় জনপ্রিয় হয়, সত্যিকারের জনপ্রিয়তা অর্জন করে, সত্যিকারের ভালোবাসা মানুষ বিনয়ীদেরকে দেয়। আর অহংকারী সামনে হয়তো সালাম আলাইকুম ভাই বলে, পিছনে এটা গালি দেয়, খারাপ কথা বলে। অতএব এই অহমিকা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আমি অমুক, আমি তমুক, এই বুক ফুলানো, হ্যাঁ মাথা উঁচিয়ে কথা বলা, এগুলো ছোটো লোকই। আল্লাহ তালা আমাদেরকে ছোটো থেকে বেঁচে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী হিসেবে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। অহংকারীদের পতন, দাম্ভিকদের পতন আল্লাহ তালা আমাদের সামনে বহু পতন ঘটান, বহু ঘটনা ঘটে আমাদের চোখের সামনে, আমরা শুধু মজা নেই, শিক্ষা নেই না। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।